আজকে আমাদের আলোচনার অধ্যায় হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন। আমি বইতে কি লেখা আছে এটাও একটু আলোচনা করব এবং তার পাশাপাশি সহজ সুন্দর সাবলীল ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে মূলধন জাতীয় লেনদেন ও মুনাফা জাতীয় লেনদেন কি। ক্লিয়ার? সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা, না বুঝলে সাথে সাথে কোশ্চেন করবা, আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ইউটিউবে যারা ভিডিও দেখতেছো তারা সাথে সাথে কমেন্ট করবা, আমি সব সময় মোটামুটি অনলাইনে থাকি, সাথে সাথেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও তারা অবশ্যই 01714421439 এই নাম্বারে একটা মেসেজ দিবা, ইমো বা হোয়াটসঅ্যাপে। ওকে, কেউ কল দিবা না। দেখো, একটি ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল ব্যাপী চলমান থাকবে যা সকলেই আশা করে। এ কথাটার অর্থ হচ্ছে হলো একটা ব্যবসা প্রতিষ্ঠান কি আমরা একদিনের জন্য দুই দিনের জন্য তৈরি করি নাকি যুগ যুগ ধরে চলতে থাকবে এরকম আশা করি? অবশ্যই আশা করি কি যুগ যুগ ধরে চলতে থাকবে। নির্দিষ্ট সময় পর পর ব্যবসায় লাভ ক্ষতি সার্বিক অবস্থা জানা প্রয়োজন। এখন একটা প্রতিষ্ঠান ধরো দীর্ঘদিন ধরে চলতে থাকবে বলে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি যদি আমরা অনন্তকালের জন্য অর্থাৎ 100 বছর পরে কি হবে এটার জন্য যদি অপেক্ষা করি তাহলে কিন্তু হবে না। আমাদের নির্দিষ্ট সময় পর পর কিন্তু কি আমাদের লাভ ক্ষতির পরিমাণ বের করতে হবে। কিছু লেনদেন এমন যাদের সুবিধা নির্দিষ্ট সময়েই শেষ হয়ে যায়, কিছু লেনদেন এমন যাদের সুবিধা দীর্ঘ সময় ব্যাপী পাওয়া যায়। এ অবস্থা বিবেচনা করেই লেনদেন সমূহকে মূলধন ও মুনাফা জাতীয় এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। লেনদেন সমূহ সঠিকভাবে বিভক্ত করার উপরই ব্যবসায়ের প্রকৃত লাভ ক্ষতি ও আর্থিক অবস্থা জানা নির্ভর করে। তাই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সঠিকভাবে চিহ্নিত করার মাধ্যমে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য অর্জন ত্বরান্বিত হয়। দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে কিছু কিছু লেনদেন এমন যাদের সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যেই কি শেষ হয়ে যায়, আর কিছু কিছু লেনদেন এমন যাদের সুবিধা দীর্ঘ সময় ব্যাপী পাওয়া যায়। এখন এখান থেকে আমরা বলতে পারি যে যে লেনদেনের সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হয়ে যায় সেগুলো হচ্ছে আমাদের মুনাফা জাতীয় লেনদেন, আর যে লেনদেনের সুবিধা দীর্ঘ সময় ব্যাপী পাওয়া যায় সেটাই হচ্ছে কি মূলধন জাতীয় লেনদেন। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার, জি স্যার। সহজভাবে বলতে গেলে কি যেখান থেকে আমরা সুবিধা যে লেনদেনের ফলাফল আমরা দীর্ঘদিন ভোগ করতে পারি সেটা হচ্ছে কি মূলধন জাতীয়, আর যে লেনদেনের ফলাফল আমরা আমাদের নির্দিষ্ট সময়ের ভিতরেই কি হয়ে যায় শেষ হয়ে যায় সেটা হচ্ছে কি মুনাফা জাতীয় লেনদেন। তো লেনদেনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটা হচ্ছে মূলধন জাতীয় আর একটা হচ্ছে কি মুনাফা জাতীয়। মূলধন জাতীয় লেনদেনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় আর একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আবার মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়, মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়, এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য কি আছে। ওকে, তো আমরা আস্তে আস্তে পরের ইয়াতে চলে যাচ্ছি। দেখো, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা। ব্যবসায়ের সকল লেনদেন দুই ভাগে বিভক্ত, মূলধন জাতীয় মুনাফা জাতীয়। মূলধন জাতীয় লেনদেনের সুবিধাভোগের মেয়াদ মুনাফা জাতীয় লেনদেন অপেক্ষা অধিক। মূলধন জাতীয় লেনদেন যেখানে নিয়মিত সংঘটিত হয় সেখানে মূলধন জাতীয় লেনদেন অনিয়মিত। এরূপ আরো কতিপয় দিক বৈশিষ্ট্য রয়েছে যা এই দুই ধরনের লেনদেনকে পরস্পর পৃথক করে। লেনদেনের ক্ষেত্রে সাধারণত আমরা দেখেছি লেনদেনটি নগদ না অনগদ, লেনদেনটি দৃশ্যমান না অদৃশ্যমান প্রভৃতি বিষয় লেনদেন সমূহে নিম্নোক্ত অবস্থার দিক থেকে বিবেচনা করা যায়। দেখো, মূলধন জাতীয় লেনদেন থেকে আমরা সুবিধা ভোগ করতে পারি কতদিন? দীর্ঘমেয়াদী। কথা কি বোঝা গেছে? মূলধন জাতীয় লেনদেন থেকে সুবিধা ভোগ করি কতদিন? দীর্ঘমেয়াদী স্যার। আর মুনাফা জাতীয় লেনদেন থেকে সুবিধা ভোগ করি কতদিন? স্বল্পমেয়াদী স্যার। লেনদেনের পুনরাবৃত্তি বা সংখ্যা মানে কতদিন পর পর করতে হয়, আমি একটা উদাহরণ দেই। ধরো, জমি কেনা
বা বাড়ি করা বা গাড়ি কেনা, এগুলো হচ্ছে কি আমাদের মূলধন জাতীয় লেনদেনের উদাহরণ। কি কি? জমি, গাড়ি, বাড়ি, এগুলো হচ্ছে কি আমাদের মূলধন জাতীয় লেনদেনের উদাহরণ। কিন্তু গাড়ির জন্য পেট্রোল ক্রয় করা বা ডিজেল ক্রয় করা, বাসার বিদ্যুৎ বিল পরিশোধ, এগুলো হচ্ছে কি মুনাফা লেনদেনের উদাহরণ। দেখো, আমরা যখন একটা গাড়ি কিনব, সেখান থেকে আমরা সুবিধা ভোগ করব কতদিন? দীর্ঘমেয়াদ। কিন্তু গাড়ির জন্য যখন তেল কিনব, সেটা কি স্বল্পমেয়াদী লেনদেনের পুনরাবৃত্তি। গাড়ি কি তুমি প্রতিদিন কেন, প্রতি মাসে কেন, এরকম না। কিন্তু গাড়ির তেল যত চালাবা তত তোমাকে কি করতে হবে, তুলতে হবে। লেনদেনের টাকার অঙ্কের পরিমাণ, গাড়ির দাম বেশি নাকি তেলের দাম বেশি? গাড়ির দাম বেশি। গাড়ির মানে মূলধন যদি লেনদেনের টাকার অঙ্কের পরিমাণ কি হয়, বড় হয়। আর মুনাফা যদি লেনদেনের টাকার অঙ্কের পরিমাণ কি হয়, ছোট। আমরা কি তাহলে এটাকে এরকম কেটে দিতে পারি? কেটে দেওয়া বলতে তুমি বুঝে গেছো? জি স্যার। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, আচ্ছা আমি এটা একটু কেটে দিচ্ছি। যারা বুঝো না, ইউটিউবে যারা ভিডিও দেখতেছো, তারা অবশ্যই কমেন্ট করবে।